কম্পিউটার দি প্রবাসী ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলে আমি ভালো আছি। আমি আলামি এখন বলছি সৌদি আরব থেকে। তো বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে দেখাবো 2024 সালে নতুন নিয়মে কিভাবে আপনি আপনার যে আলরাজি যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি আপনি আপডেট করে নেবেন, যখন আপনার ইকামা যখন এক্সপায়ার হয়ে যাবে, যখন নতুন আপনি আবার ইকামা রিনিউ করবেন বা বানাবেন, বানানোর পর আপনার যে আলরাজি অ্যাকাউন্টটিকে তখন আপনি ওই ইকামা দ্বারা আবার 1 বছরের জন্য কিভাবে আপডেট করে নেবেন সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। অলরেডি এই নিয়ে বা এই টপিকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি, সেগুলো অনেক আগের ভিডিও। তো ভাবলাম যে নতুন করে আমি আপনাদেরকে দেখাই। যখন আপনি যে কোনো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যদি থেকে থাকে, যখন আপনার ইকামাটা যখন মেয়াদ শেষ হয়ে যাবে বা এক্সপায়ার হয়ে যাবে, তখন কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটি কিন্তু আপনার এক্সপায়ার হয়ে যায়। যখন আপনি আবার নতুন করে ইকামা বানাবেন বা রিনিউ করবেন, তখন আপনি যখন আবার ওই কার্ডটিকে আবার ওই ইকামার সাথে আপডেট করলেই আপনার কার্ডটি কিন্তু আবার মেয়াদ কিন্তু বেড়ে যায়। তো সেটাই আমি আজকে দেখাবো যে কীভাবে আপনি আপনার আলরাজি অ্যাপসে ঢুকে অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনি আপডেট করে নেবেন। আপনি দুইভাবে করতে পারেন। আপনি সেলস সার্ভিস মেশিনে গিয়েও কিন্তু কার্ডটিকে আপডেট করে নিতে পারেন, অথবা আপনি আপনার মোবাইল অ্যাপস থেকে কিন্তু আপডেট করে নিতে পারেন। তো আমি দেখাবো মোবাইল অ্যাপস থেকে কীভাবে আপনি আপডেট করে নেবেন। তো আমি কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো আমি এখন কী করবো, আলরাজি অ্যাপসটি দেখতে পাচ্ছেন, আলরাজি অ্যাপসে ক্লিক করছি। অ্যাপসের মধ্যে ক্লিক করার পর ঠিক এরকম একটি চলে আসবে, তারপর এখান থেকে আমি এখন কী করবো, আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে নেব। তারপর এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, এগুলো দেওয়া হয়ে যাবে। আমি এখন লগইনে ক্লিক করে দিব, আমার সিমটির মধ্যে ওটিপি আসবে আলরাজি অফিস থেকে 4 সংখ্যা, সেটা আমি এখানে বসিয়ে নিব। বসানোর পর ঠিক এরকম আপনাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন আইডি এক্সপ্রেশন ডেট, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে এই আপডেটে ক্লিক করে রাখুন, আপডেট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমি এটা ক্রস করে দিচ্ছি, রিমাইন্ড লেটার আমি ক্লিক করে দিচ্ছি, লেটারে ক্লিক করে দিচ্ছি। আমি যে অ্যাকাউন্ট ক্লিক করি এখানে, আমার ব্যালেন্সটা দেখতে পাবেন 85,27 হালালা আছে, ঠিক আছে। আমি এখন এখান থেকে ইকোন আমাদের ক্লিক করবো, দেন আমি নিচের দিকে চলে আসবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপডেট ইনফরমেশন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে কী আছে, আপডেট আইডি, আমি এখানে ক্লিক করব। এখন এটা আরবি সাল চলছে হচ্ছে আপনার 1446, ঠিক আছে। তো আপনার এখন এখানে দেখতে পাচ্ছেন 1445। তো এখন আমি কী করবো, এখান থেকে আপডেটে ক্লিক করে দিব। এখানে ইংলিশ সালটা দেখতে পাচ্ছেন 2024-3-23, 2024 সালের মার্চের 23 তারিখে আমার আকামাটা এক্সপায়ার হয়ে গেছে, যেটা আরবি হচ্ছে 1445 সাল 9 মাস 13 তারিখ, ঠিক আছে। এখন আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিচ্ছি, কিছুক্ষণ লোডিং হবে আপনার পেজটি। তো দেখতে পাচ্ছেন আমার এয়ারটি কিন্তু আপডেট কিন্তু হয়ে গেছে, যখন আমি আপডেটে ক্লিক করেছি। এখানে দেখতে পাচ্ছেন 1446 কিন্তু চলে আসছে এখন, আর এখানে কিন্তু আপনার ইংলিশ দেখতে পাচ্ছেন 2025 সালের মার্চের 14 তারিখ আমার আকামাটা আবার এক্সপায়ার হয়ে যাবে। এবং এখানে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন, আগে দেখেছিলেন 1445 আরবি সাল, এখন দেখতে পাচ্ছেন এখানে 1446। তো এইভাবে কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন আপনার এক আকামা বানানোর পর আপনার আলরাজি অ্যাকাউন্টটিকে আপনি আবার 1 বছরের জন্য আপডেট করে নিতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।